নবীগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার 7টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও পৌরসভা কার্যালয় ঘেরাও করেছে নিয়োগ পরীক্ষায় বঞ্চিতরা। গতকাল রোববার বিকেলে উত্তেজিত আন্দোলনকারীরা পৌর মেয়র কার্যালয়ের একটি ক্লাস ভাঙচুর করেছে। আন্দোলনকারীদের 24 ঘন্টার আলটিমেটামের প্রেক্ষিতে ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পৌর কর্তৃপক্ষ 3 দিনের ভিতর বিষয়টি তদন্তপূর্বক মীমাংসা দেওয়ার আশ্বাসে তারা বাড়ি ফিরেন। চলতি বছরের 31 জানুয়ারি পত্রিকার মাধ্যমে ওই পৌরসভার 7টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 7টি পদের বিপরীতে প্রায় 386 জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন অজুহাতে 142 জনের আবেদন বাতিল করে পৌর কর্তৃপক্ষ। অবশিষ্ট 244 জনের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 13 এপ্রিল শুক্রবার সকাল 10টা থেকে গভীর রাত পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ উঠে পৌর মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ 7 জনকে পূর্বের ঘোষণা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্লে কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে পৌরসভা কার্যালয় ঘেরাও করে চাকুরি বঞ্চিত বিক্ষোভকারীরা। এ সময় পৌর মেয়রের কার্যালয়ে তালা ঝুলানো থাকায় একটি ক্লাস ভাঙচুর করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা নিয়োগ বাতিলের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উত্তেজিত আন্দোলনকারীদের সাথে একমত পোষণ করে বক্তব্য প্রদানকালে তারা বলেন, নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, কারচুপি হলে কোনো মুহূর্তে মেনে নেওয়া যাবে না। দুর্নীতি হয়েছে, এখানে দুর্নীতি ছাড়া কিছুই নাই। এখানে যারা বাইবা উঠেছিলেন, যারা বাইবা উঠেছিলেন, যারা 8 পাস 9 পাস করে তারা উত্তীর্ণ হয়েছে। কেন যে পৌরসভা কোন কেউ ব্যক্তি নয়, এই পৌরসভায় যদি সঠিক ব্যক্তি তার মেধা যোগ্যতা বলে যদি চাকরি থেকে বঞ্চিত হয়, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে আমি বলতে চাই, অন্যায় ভাবে ছাত্রছাত্রীদের মেধা থেকে বঞ্চিত করে চাকরি থেকে আপনারা বিচ্ছিত করেছেন। আর আপনারা পুনরায় স্বচ্ছতা যদি আপনারা থাকে, আপনারা যদি রন্ধে রন্ধে আপনাদের দুর্নীতি থাকে, এই পৌর হয়ে থাকে, আমি মনে করি যে এইটাই যদি হয়ে যায় শিক্ষাখাতের পরিবর্তন, আমি আপনার শিক্ষাখাতকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী চান যে বর্তমান ছাত্র সমাজকে কাজে লাগিয়ে একটি দক্ষ জনশক্তি এবং দক্ষ জাতি গঠন করতে, কিন্তু এই মেয়র সাহেব দেখা যাচ্ছে তিনি অন্য এজেন্ডা বাস্তবায়িত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এখানে সিন্ডিকেট করে ওনার আত্মীয় স্বজন, আমি একজন পরীক্ষার্থী হিসেবে, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে আমি উত্তরণ বাতিল চাই এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আজকের এই পৌরসভাকে হয় নাকি শুধু আমার নয়, শুনেছি 200 জন শিক্ষার্থীদের বাতিল করা হয়েছে। তাহলে এই শিক্ষার্থীরা তো বেকার, যাকে বর্তমানে ঢাকাতে আমরা দেখছি যে কত শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছে, এইটা হবে আমাদের পরীক্ষা বাতিলের আন্দোলন। যদি এখানে নাকি দুর্নীতি হবে, আমি যা শুনেছিলাম গুজব ভেবেছিলাম, কিন্তু আজ আমি পরীক্ষা যখন অংশগ্রহণ করলাম তখন গুজব না তা বাস্তবিক প্রমাণিত হয়ে গেল। প্রিয় নবীগঞ্জবাসী, আমি কিন্তু পরীক্ষা কম মার্ক পাইনি, আমি ভাইবা পরীক্ষায় যতগুলো প্রশ্ন আমাকে করা হয়েছিল প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম, কিন্তু আমার কি দুর্ভাগ্য ছিল আমি আজ বঞ্চিত, আমার মতো অনেকেই এখানে বঞ্চিত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমি চাই যাতে এই নিয়োগ অবৈধ এবং এই নিয়োগ অতি অনতিবিলম্বে বাতিল করা হোক। এ সময় পৌরসভার প্যানেল মেয়র এক এটিএম সালাম, কাউন্সিলর মোহাম্মদ আলালউদ্দিন, কাউন্সিলর প্রাণেশ দেব সহ পৌর কর্তৃপক্ষ উপস্থিত হয়ে উত্তেজিতদের সান্ত্বনা দিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, তারা 3 দিনের মধ্যে জরুরি সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই নিয়োগ প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে সেটা আমাদের আনুষ্ঠানিকভাবে জানার বাইরে সেই প্রেক্ষিতে আমরা পরিষদে বসে আপনাদের যে বক্তব্য, যে দাবি, যে অভিযোগ, আমরা চেষ্টা করব পরিষদের মাধ্যমে এটা যাচাই বাছাই করে যদি কোনো জায়গায় অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি ঘটে থাকে অবশ্যই আমরা সেটার বিহিত ব্যবস্থা নেব, প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে
এ বিষয়ে আমরা সহযোগিতা চাইব। নবীগঞ্জ থেকে এটিএম সালামের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।